নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল গার্ডেন ইউরোপে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে বাড়িওয়ান মালটার স্বাদ কেমন হয় আর আমরা কীভাবে খুব সহজে এটাকে বাড়িওয়ান মালটা থেকে আমাদের টবে করতে পারি। তো তেমনই আজ আমি আপনাদের আরেকটা গাছ দেখাবো, এটা হচ্ছে আমাদের ভিয়েতনামি মালটা। আপনারা দেখতে পারেন খুব ছোট একটা, মানে 25 লিটার জলের ড্রামের হাফ ড্রামে এই একটা ভিয়েতনামি মালটা গাছ আমি করেছি। খুব একটা যত্ন পরিচর্যার দরকার হয় না, প্রচুর ফুল আসে, প্রচুর ফল, সেটা নিজের থেকেই, বেশি খুব একটা যত্ন পরিচর্যা ছাড়াই। আর আজ আমি আপনাদের একটা মৌসুমি কেটে ট্রাই করে দেখব যে এটা ভিয়েতনামি মালটা এই সবুজ অবস্থায় কেমন খেতে। আমি শুনেছি ভিয়েতনামি মালটা দুটো জাত হয়, একটা এরকম গোল আর একটা হচ্ছে লম্বাটে। তো অনেকে বলেছে যে এই যে গোল ভ্যারাইটিটা অতটা ভালো না, তাই আমি আজকে কেটে আমি নিজেই দেখবো টেস্ট করে যে এই ফলটা কীরকম হয়। তো আমি কি করব, এই যে এই ফলটা এখান থেকে কেটে, এটা ঠিকই আছে, আমি ভাবছি এখান থেকে একটা ফল কমিয়ে দিই, তাহলে এই ফলগুলো ভালো হবে। তো চলুন এখান থেকে একটা ফল কেটে ট্রাই করে দেওয়া যাবে। দেখুন খুব একটা বড় হয়নি, যেহেতু অনেকগুলো ধরন আছে এখানে। যেমন শুরুতে 14-15টা ফল ছিল, তারপরে কমে এখানে মোটামুটি 8-10টা ফল আছে। তো চলুন দেখে নেওয়া যাক এটা কেমন। রস তো প্রচুর হয়েছে দেখুন, কিন্তু ভিয়েতনামি মালটা শুনেছি যে এটা চোঁচা যদি মুখে লাগে তাহলে কিন্তু একটু তেতো ভাব থাকে। তো সেটা আমি এই দেখুন, রস একদম প্রচুর রস। আমি চেষ্টা করবো চোঁচাটা যেন না লাগে মুখে, কারণ রস প্রচুর। আর বাড়িওয়ান মালটা যেমন ছিবড়েটা খুব একটা মোটা ছিল, এটা ছিবড়েটা কিন্তু একদমই পাতলা, একদমই নরম। কিন্তু এটা মিষ্টটা তো না একটু খুব কম, মানে বাড়িওয়ান মালটা মিষ্টটা তা এর থেকে বেশি ছিল। মনে হচ্ছে যে এটা হয়তো পাকলে এটা মিষ্টটা বাড়বে, কিন্তু এতটুকু বলবো যে এটা টক না। অনেকে বলছেন যে গোল যে ভিয়েতনামি মালটাটা আছে সেটা কিন্তু টক, সেটা টক না, কিন্তু অতটা মিষ্টিও না। মানে আপনি বলতে পারেন যে আমাদের দেশি মৌসুমি যেরকম হয় সেরকম, টক না, খুব একটা মিষ্টিও না। খেতে খারাপ বলবো না, কিন্তু জুসের জন্য খুবই ভালো হবে, কারণ যেহেতু প্রচুর রস এর মধ্যে আছে, মানে অত্যাধিক পরিমাণে, বাড়িওয়ান মালটা থেকে অনেক বেশি রস এটাতে আছে। ছিবড়েটাতে ঠোঁট লাগলে একটু কেমন একটা জ্বালা জ্বালা ভাব একটা করে, আর কিন্তু যেহেতু এতটা ভালো ফলন ধরন আছে আপনার কাছে, যদি আপনারা এটা লাগিয়ে ফেলেছেন একবার তাহলে উঠিয়ে ফেলানোর কোনো মানে হয় না, গাছে ফল খুবই ভালো মতো দেবে। আর যদি আপনারা খানি, মানে লাগাতে চান, সেটা আপনারা লাগাতে পারেন, কিন্তু আপনার জুসের জন্য, কারণ একটু ছিবড়েটা কিন্তু একটা সমস্যাদায়ক ব্যাপার তৈরি করছে। কিন্তু রস প্রচুর, বা হয়তো আমি একটু আগেই বাড়িওয়ান মালটা খেলাম তাই আমার এতটা মিষ্টি মনে হচ্ছে না। হয়তো আপনাদের যদি আপনারা আলাদা খান তাহলে হয়তো অবশ্যই আপনাদের বেশি মিষ্টি মনে হতে পারে, কিন্তু মালটাটা ভালো, খারাপ না। তুলনামূলকভাবে যেহেতু ভিয়েতনামি মালটা বছরে 2 থেকে 3 বার ফল দেয়, তাই 12 মাসে হিসাবে এটা খুবই ভালো জাত, কিন্তু যেটা বাড়িওয়ান আছে সেটা কিন্তু একবারই দেয়। তাই আপনারা যদি বেশিবার ফল খেতে চান তাহলে কিন্তু আপনাকে লাগাতে হবে ভিয়েতনাম মালটা, আর তার সাথে সাথে আপনারা বাড়িওয়ান মালটা রাখতেই পারেন। আমি কোনোটাকে ভালো বা খারাপ বলবো না, দুটোরই নিজের উভয়ের গুণ আছে এবং নিজের প্রবলেম আছে। তো আপনারা অবশ্যই বিবেচনা করে লাগাতে পারেন, এটাও ভালো। তো যদি আপনারা এই ভিয়েতনামি মালটা সম্পর্কে একটু ধারণা পেয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করে অবশ্যই যাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য আপনারা বেল আইকনটা টিপে রাখবেন। ধন্যবাদ।